আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং এ ঘুরতে গেলে এবার দিতে হবে কর। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে শহর শৈলশহর হোটেলগুলোতে। পৌরসভার প্রধান দীপেন ঠাকুরি বলেন, মূলত জঞ্জাল সাফাইয়ের জন্য এই কর নেওয়া হবে। অন্যদিকে পৌরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ পর্যটন সংস্থাগুলো, তাদের অভিযোগ কোন রকম আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়া পহেলা ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একথা বলেন। কদিনের জন্য ভিসা অব্যাহতি প্রযোজ্য হবে বলেননি, তবে ঘোষণা অনুযায়ী ভারত ও চীনের নাগরিকরা সর্বোচ্চ 30 দিনের ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন। মালয়েশিয়ার অর্থনীতির একটা বড় অংশ আছে পর্যটন খাত। সরকারি তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে 9.16 মিলিয়ন পর্যটকের আগমন হয়েছে। এর মধ্যে চীন থেকে 4,98,540 জন এবং ভারত থেকে 2,83,000 আষ্ট। করোনা মহামারীর আগে এ সংখ্যা ছিল 1.5 মিলিয়ন চীন থেকে এবং 3.54 মিলিয়ন ছিল ভারত থেকে। থাইল্যান্ডের দেখা দেখি একই পদক্ষেপ নিল মালয়েশিয়া। কিছুদিন আগে চীন ও ভারতের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা ঘোষণা করে থাইল্যান্ড। এদিকে নিউজিল্যান্ডে ধূমপান নিষেধাজ্ঞা বাতিল হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের নতুন সরকার কর কমাতে ধূমপানের নিষেধাজ্ঞা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে। জেসিন্ডা আন্ডারসনের নেতৃত্বাধীন আগের সরকারে এক আইন করে বলেছিল, 2008 সালের পর জন্মগ্রহণকারীদের জন্য ধূমপান নিষেধ। নিউজিল্যান্ডে মৃত্যুর প্রধান কারণ হলো ধূমপান এবং এই আইনের লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে এই অভ্যাস থেকে বিরত রাখা। আজ সোমবার বিবিসিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার দেশটির নতুন অর্থমন্ত্রী নিকোলা উইলসের ঘোষণা করেছেন সরকার আইনটি বাতিল করবে। উল্লেখ্য, স্লোপ ফ্রি আইন অর্থনীতির উপর $1 বিলিয়ন সমপরিমাণ লোকসান প্রভাব ফেলেছে। নতুন সরকারের হঠাৎ এই নীতি পরিবর্তনের উদ্যোগের কড়া সমালোচনা করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওটালা বিশ্ববিদ্যালয়ের তামাক নিয়ন্ত্রক গবেষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড বলেছেন, আমরা আতঙ্কিত ও বিরক্ত। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ সরকারের এই সিদ্ধান্তে হতবাক।